নমস্কার। জ্যোতিষ দর্পণে সৌভাগ্যের সহজ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সামনেই আসছে নতুন বছর, আর দু তিন দিন পরেই চলে আসছে নতুন বছর 2020। আর এই 2020 নতুন বছরে অনেকেই হয়তো নতুন ব্যবসা শুরু করছেন, অনেকে আবার যে ব্যবসা করছেন সেটার উন্নতি ঘটাতে চাইছেন বা ব্যবসায় নতুন কিছু আনতে চাইছেন। তাই যারা ব্যবসা শুরু করছেন বা ব্যবসা করছেন তাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি বা যে ব্যবসায় যে নতুন কিছু করতে চাচ্ছি যেটাতে কতটা আমরা সফলতা পাবো, তাই কী কী সাবধানতা অবলম্বন করলে আপনাদের ব্যবসার উন্নতি ঘটবে সেই বিষয়ে আজকের আলোচনা। আর এই আলোচনায় যিনি আমাদের বিশেষ অতিথি, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, তিনি হলেন তন্ত্র সাধক শ্রী গোড়া। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে তন্ত্র সাধক শ্রী গোড়া। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আচ্ছা দাদা, এই যে 2020-তে ব্যবসায় যারা ব্যবসাদার, ব্যবসা করছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ব্যবসার উন্নতির জন্য কী কী টোটকা রয়েছে? দেখো, ব্যবসা মানেই তো অর্থ, একদম। কারণ প্রত্যেকেরই ক্যালকুলেশনটা হচ্ছে ব্যবসা মানেই আমার এতটা উপার্জন হবে, এবং উপার্জনের পরে কিন্তু আরেকটা স্টেপ থাকে ব্যবসার, সেটা হচ্ছে তার আয় ব্যয়ের হিসেব। ব্যয় করবে, ব্যয় করার পরে যেটা থাকবে নেট প্রফিট যাকে বলে, সেই প্রফিটটা হচ্ছে তার মূলধন, মানে পুঁজিতে যোগ হলো তার নতুন করে, সেটাই তার লাভ। তো লাভের অঙ্কটা সবাই আমরা করছি এখানে, যারাই যা কিছু করছি না কেন ব্যবসায়ীরা, তারা সবাই লাভের অঙ্ক করছি। সবাই চাইবে কি, এই বছর শেষ হচ্ছে, অনেকেরই হয়তো খারাপ গেছে বা লাস্টের দিকে অনেকের হয়তো টাকা পয়সা অনেক কিছু বেরিয়ে গেছে, কারণ 2020 শেষে কিন্তু অক্টোবরের পর থেকে অনেকেরই কিন্তু ব্যবসায় অনেক ভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তারা ভাববে 2020-তে আমার কি করে ভালো যাবে। তাহলে 2020-তে ভালো যাবে, খারাপ যাবে না, ভালো যাবে। বা নতুন করে যারা ব্যবসা শুরু করবেন বা কোনো ব্যবসাকে আরো বেশি যারা নতুন ভাবে সৃষ্টি করতে চান বা এক্সপ্লোর করতে চান, তারা কিন্তু চেঞ্জ করতে চান বা তার সঙ্গে কোনো নতুন ব্যবসাকে অ্যাটাচ করতে চান, তাদের পক্ষে কিন্তু 2020 অনেক ভালো ফল দেবে। তো সেই ক্ষেত্র ধরেই আমি আজকে বলবো যে কাদের ভালো যাবে। আচ্ছা, কোন কোন ব্যবসার উন্নতি হবে 2020? দেখো, 2020-তে যারা কিন্তু লোহার ব্যবসা করেন, লোহার সংক্রান্ত ব্যবসা করেন, সেটা একজন রডের দোকানদারও হতে পারে যেখানে তোমাদের লোহার নানা রকম জিনিস পাওয়া যায়, একজন লোহা মার্চেন্ট হতে পারে বা একজন লোহা কিন্তু যিনি তৈরি করছেন ম্যানুফ্যাকচারার তার ক্ষেত্রেও, তাহলে লৌহ যে সংগঠিত যে কোনো ব্যবসায় কিন্তু এবছর ভালো ফল দেবে। যারা কয়লার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও খুবই ভালো ফল দেবে। যাদের পেট্রোল পাম্প বা অয়েল সংক্রান্ত যে কোনো ধরনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল কিন্তু দেবে, যদি তারা ঠিকঠাকভাবে ব্যবসাটাকে চালাতে চান বা সেই মনঃসংযোগটা যদি করেন। কারণ ব্যবসায় দুটো জিনিস অত্যন্ত দরকার, একটা হচ্ছে সময় আর দুটো হচ্ছে কিন্তু আপনার সেই জায়গাটার উপর নিষ্ঠা। কারণ আপনি সময় ঠিক মতো না দিলে আপনার ব্যবসা চলবে না, আপনার যদি সেই ব্যবসার প্রতি ভালোবাসা না থাকে, নিষ্ঠা না থাকে, তাহলে কিন্তু ব্যবসাটা চলবে না। আপনি অনেক কোটি টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন কিন্তু দেখা যায় ব্যবসাটা কিন্তু শেষ হয়ে গেল, একদম। মানে অনেক কোটিপতি ব্যবসায়ীও কো দেখা যায় একদম, মানে সব শেষ হয়ে একদম সর্বশান্ত হয়ে যায়। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে ছোট ব্যবসা শুরু করা অনেক বড় জায়গায় পৌঁছে যায়। আবার এটাও লক্ষ্য করবে যে কেউ কোনো ব্যবসা করে তার ঠিকঠাকই চলছিল, তার কিন্তু আয় ব্যয় দুটোই কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে সে কিন্তু কাউরির দ্বারা পরিচিত হয়ে বা নিজের কোনো বুদ্ধি খরচ করে একটা নতুন ব্যবসাকে তার সঙ্গে অ্যাটাচ করলো, ওই নতুন ব্যবসাটাই কিন্তু তার ক্ষতির কারণ হয়ে বসলো। মানে ভুল পদক্ষেপের জন্য পুরো ব্যবসাটাই ডুবে গেল। পা যদি তোমার ভুল হয়, যেরকম তুমি সিঁড়িতে একটা পা ভুল ফেললে তোমার আঘাত লাগবেই, তুমি গড়িয়ে পড়বেই, ঠিক সেরকম কিন্তু জীবনের প্রত্যেকটা চলার পথের প্রত্যেকটা মুহূর্তে তোমার ডিসিশনের কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু তার প্রত্যাঘাত তোমাকে পেতেই হবে। তো ব্যবসার ক্ষেত্রেও তাই, যারা টেক্সটাইল ব্যবসায় মানে কাপড়ের বড় দোকানদার আছেন, হোলসেলার আছেন, ছোট দোকানদারদেরও বলছি, সবাইকেই বলছি, যার যেরকম আয় মানে পুঁজি সে সেরকম ব্যবসা করে, এবং যারা টেক্সটাইল মিল আছে যাদের, প্রত্যেকের কিন্তু ব্যবসা এই বছর ভালো চলবে। আর যারা চিকিৎসা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, হসপিটাল বা নার্সিং, চিকিৎসা ব্যবসার ক্ষেত্রে বারংবার বলছি আজকের দিনে পুরোটাই আজকে চিকিৎসা স্বাস্থ্যটাকে কিন্তু ব্যবসাতে পরিণত করা হয়েছে, শিক্ষাটাকেও কিন্তু ব্যবসাতে নিয়ে যাওয়া হয়েছে, নিত্য নতুন তাদের অ্যাফিলিয়েশন নিয়ে নিচ্ছে, যাদের অ্যাফিলিয়েশন নেই তারা অন্যান্য স্কুল থেকে অ্যাটাচমেন্ট নিয়ে তাদের মাদার স্কুল হিসেবে চালিয়ে নিচ্ছে, এইভাবে কিন্তু আজকে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই কিন্তু ব্যবসায় পরিণত হয়েছে। মানে
আগেকার দিনে চিকিৎসা শাস্ত্র ছিল সেবার কাজ, সেবার কাজ, মানুষের সেবা। আজকে তোমার টাকা আছে, হয়তো তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, এমনও ব্যক্তি আছেন যাদের নিজেদের হয়তো এডুকেশন লাইফটা খুবই মানে কি বলবো ছোট জায়গায়, কিন্তু তিনি তার অর্থ করেছেন কোনো উপায়ে, তিনি একটা হসপিটাল বা একটা বড় নার্সিংহোম করে বসেছেন। অতএব তার পক্ষে কিন্তু মেডিকেল সায়েন্সটাকে বোঝা কোনো মতেই সম্ভব নয়, বা মেডিকেল থিওরি দিয়ে কোনো কিছুকে রিকভার করার জন্য যে টেকনিকগুলো লাগবে সেটা জানা সম্ভব নয়। তিনি কিছু লোক রেখেছেন, ডাক্তার রেখেছেন, কিছু টেকনিশিয়ান রেখেছেন, কিছু স্টাফ রেখেছেন, তার দ্বারা তিনি বিজনেসটাকে চালাচ্ছেন। আমার যুক্তিতে বলে যে 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 ব্যবসাটাই করুক না কেন, তার সম্বন্ধে তার কিছুটা হলেও পুঁথিগত বিদ্যা অবশ্যই থাকা উচিত, কারণ সেই বিদ্যাটা না থাকলে কিন্তু আলটিমেট কিন্তু সেই জায়গাটায় সে লাভবান হতে পারে না। তো চিকিৎসার ক্ষেত্রে এই বছর কী হবে, অনেক ধরনের প্রলোভনে কিন্তু আপনি পড়বেন। ধরুন কোনো একটা চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে হয়তো 1,00,000 টাকা, সেটাকে কিন্তু প্রলোভনের দ্বারা আপনি হয়তো এমন কিছু করলেন যার জন্য দেখা গেল সেটা আপনি পার্টিকে হয়তো পে করতে হচ্ছে 2,00,000 টাকা, যার ফলস্বরূপ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারই কিন্তু বদনাম আপনার জন্য নেমে আসবে। তাই চিকিৎসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বারবার বলছি 2020-তে যতটা সম্ভব অসৎ পথকে ত্যাগ করুন। অসৎ পথ ত্যাগ না করলে কিন্তু আপনার ব্যবসা লাটে উঠে যেতে পারে। মানে একদম নিষ্ঠা নিয়ে যেখানে ব্যবসাটা করা উচিত, পরিষ্কার ভাষায়। আচ্ছা, সব ব্যবসার ক্ষেত্রে বলছি কি কি সাবধানতা অবলম্বন করা, দেখো ব্যবসায় লাভ লোকসান থাকবে, ব্যবসায় আয় ব্যয়ও থাকবে, এবং ব্যবসাতে কিছু পথ তোমার থাকবে যে পথগুলো না ধরলে তোমার আয়ের রাস্তাটা কিন্তু অধিক মাত্রায় খুলবে না। সব ঠিক আছে, আমি সব মেনে নিলাম, ব্যবসা করতে গেলে কিছু চুরি করতে হয়, সোজা কথায় চুরি করতে হয়, সে ছোট দোকান থেকে শুরু করে একদম বৃহৎ ব্যবসায়ী প্রত্যেকেরই কিন্তু চুরির একটা পদ্ধতি আছে, টেকনিক আছে। যারা বিজনেস লাইনের সঙ্গে যুক্ত তারা আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য থিওরি অফ বিজনেস। তাহলে সেই বিজনেস লাইনের সঙ্গে যারা যুক্ত তারা চুরি করুন, আমি বলছি না কাউকে যে আপনি অসৎ পথ নেবেন না, কিন্তু এমন নেবেন না যার জন্য অপরের ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন। লিমিট রেখে করা, লিমিট, লিমিটটাকে কখনোই ক্রস করবেন না। লিমিটটাকে ক্রস করলে 2020 আপনাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আপনার গ্রহরাজ কিন্তু আপনাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু বন্ডে সই করে দেবেন, মানে শনি দেবতা অবশ্যই। এবং পরবর্তী ক্ষেত্রে তার কি ঘটনা ঘটবে তার সঙ্গে, সে আইনি জামেলাতে ঝরাতে পারে, সে হয়তো সামাজিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়তে পারে, বা শারীরিকভাবে ভয়ঙ্করভাবে সে কিন্তু খারাপ জায়গায় পৌঁছে যাবে। সৎপথে গেলে কি হবে, তোমার সময়টা লাগবে, তোমাকে কিছুটা পরিশ্রম অধিক করতে হবে, কিন্তু সেই ফলটা তুমি যেটা পাবে সেটা সুদূরপ্রসারী এবং সারা জীবনের জন্য সেটা কিন্তু সঞ্চিত থাকবে এবং তোমার তাতে আনন্দ থাকবে। অসৎ পথে কিছু অর্থ সাময়িকভাবে তুমি উপার্জন করতে পারো, কিন্তু তার ফলটা কিন্তু তুমি পেতে পারো না, তাতে কিন্তু তোমার পরিবারও ক্ষতিগ্রস্ত, তুমিও ক্ষতিগ্রস্ত এবং তোমার সাবঅর্ডিনেট যারা থাকবে ব্যবসাটাও সেখানে নষ্ট হতে যাবে, ব্যবসাটাও নষ্ট, অনেক জায়গায় অনেক বড় ব্যবসা বন্ধ হয়ে যাবে। সাময়িক সে ধনী হতে পারবে ঠিকই, কিন্তু সে ধনটাও তার থাকবে না, উল্টো ব্যবসাটাও নষ্ট হয়ে যাবে। অবশ্যই অসৎ পথের উপার্জনে তুমি যাই করো না কেন, তোমার শান্তির ঘুমটুকু নষ্ট হয়ে যাবে, এটা একদম ফিক্সড, একদমই। মানে তাহলে এই যে যত ব্যবসায়ী রয়েছে, মানে 2020-তে যত, আমি তাদেরকে বলবো সৎ পথে ব্যবসা করুন, যতটা সম্ভব অপরকে সাহায্য করে নিজের লাভ রাখার চেষ্টা করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। কিন্তু 2020 কিন্তু জাজমেন্টের বছর, বারবার বলছি, এখানে কিন্তু গ্রহরাজ কিন্তু সবাইকে জাজ করবেন, অতএব খুব সাবধান, সাবধানতা অবলম্বন করে চলুন। মানে শনি দেবতার দৃষ্টি সবার উপরই থাকবে, সবার উপরে, কারণ তিনি নিজে সেখানে, এখন তিনি মকর রাশিতে যাচ্ছেন 24 জানুয়ারি, মকর রাশি তার ওন হাউস, 2.5 বছর তিনি সেখানে থাকবেন, পরবর্তী 2.5 ইয়ার্স কিন্তু তিনি থাকবেন তার মূল ত্রিকোণ, সেটাও তার পূর্ণ আনন্দময় গৃহ। তাহলে আমি যদি কোথাও কোনো গৃহতেই যদি খুব আনন্দে থাকি এবং আমার সেটা যদি নিজের স্বচ্ছন্দের গৃহ হয়, তাহলে সেখান থেকে কিন্তু আমি সবাইকে অবজার্ভ করবো, কে কোথায় কি কি করছে আমি কিন্তু খুব স্বাধীনভাবে আনন্দ সহকারে কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই কিন্তু অবজার্ভ করব। গ্রহরাজ কিন্তু তাই করবেন, একদম, মানে 2020-তে একদম, মানে ভালো করবেন, ভালো ফল পাবেন, ভালো না করলে খারাপ ফল নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। হাজার হাজার ফল তো সব সময় ভালো, অবশ্যই, তখন হাজার তান্ত্রিকও কিছু করতে পারবে না, কোনো জ্যোতিষীও স্টোন দিয়েও কিছু করতে পারবে না। খারাপটা যখন ঘটে যাবে, বড় সড় যখন ক্ষতি হয়ে যাবে, তখন তো আর কেউই কিছু করতে পারবে না, কারণ তার কর্মের জন্যই সেটা হবে সেখানে, কারণ তোমার কর্মটার উপরেই তোমার ফলাফলটা আসবে। এই বছরে যেমন 2020-তে বৃহস্পতি শুভ ফল দেবেন, তিনি তার মূল ত্রিকোণে বসে আছেন, তাহলে দেবগুরু বৃহস্পতি বুদ্ধি জ্ঞান অর্থ মান প্রতিষ্ঠা সন্তান সবকিছুর কারক, তাহলে তিনি এত শুভগ্রহ, নৈসর্গিক শুভগ্রহ, তিনি শুভফল প্রদান করার জন্য প্রস্তুত সকলকে।
গ্রহরাজ প্রস্তুত সকলকে শুভ প্রদান করার জন্য, কিন্তু আপনি যদি নিজে খারাপ করেন বা আমি যদি নিজে কোনো খারাপ কার্য করি, অসৎ চিন্তা করি বা অসৎ পথে উপার্জনের চেষ্টা করি, তার ফলাফল আপনাকে হাতে হাতেই পেতে হবে। এই বিষয়ে আমরা আবার আসবো, তার আগে একটু দাদা চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা তন্ত্র সাধক শ্রী গোড়াকে পেয়ে যাবেন কলকাতা চেম্বার, কলকাতায় পাচ্ছেন জেমস কর্নার ধর্মতলা, প্রতি বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এছাড়া পাচ্ছেন শিউরি, শিউরিতে আসতে হলে যোগাযোগ করে আসতে হবে, এবং উত্তরপ্রদেশেও আপনারা পেয়ে যাচ্ছেন, সেখানেও যোগাযোগ করে আসতে হবে। এই বুকিং নাম্বারে ফোন করবেন 8768840700। এই বুকিং নাম্বারটি নোট করে রাখুন, এবং সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা পরবর্তী সময় আপনারা কোন চেম্বারে আসতে চাইছেন সেটা যোগাযোগ করে আগে থেকে বুকিং করে তারপর চলে আসবেন। আর সবসময় দাদা যেটা বলেন সেটাই বলছি, যে এই যে খারাপ কাজ করলে অবশ্যই ফল খারাপ হবে, তাই গুরুতর সমস্যায় যদি রয়েছেন বা মনে হচ্ছে এখনো কোনো খারাপ করছে আমি যার ফল খারাপ হতে পারে, তাহলে সেখান থেকে সরে আসুন, এবং সমস্যা থাকলে সেটার সম্পর্কে সতর্ক হন এবং তৎক্ষণাৎ সেই সমস্যার থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটা ভাবুন। কারণ সমস্যা নিয়ে বসে থাকলে পরবর্তী সময়ে যখন সব কিছুই শেষ হয়ে যাবে, খারাপের মানে পরিণাম এতটাই খারাপ হবে যে সেখান থেকে আপনি হয়তো আর বেরিয়ে আসতে পারবেন না। তাই এখন থেকেই সতর্ক হন এবং সচেতন হন, এবং সমস্যা থাকলে সেই সমস্যা নিয়ে নির্দ্বিধায় দাদার কাছে চলে আসুন। দাদার কলকাতা চেম্বারে প্রতি বুধবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে, তাই কলকাতার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই বুধবার দিনটিতে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার আগে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে সেটা নোট করে রেখে সেটাতে বুকিং করে তারপর আসবেন। চলে যাচ্ছি আবার আজকের আলোচনায়। আচ্ছা দাদা, প্রতি পর্বে আপনি একটা টোটকা বলে থাকেন, তো এই 2020তে ব্যবসায়ীদের জন্য যে বিশেষ টোটকাটা, তাদের যেটা কর্মস্থল আছে বা যেটা ব্যবসায়িক কেন্দ্র আছে বা তাদের যদি কোনো ফ্যাক্টরি থাকে বা কোনো ম্যানুফ্যাকচারিং হাউস থাকে, আমি বলবো যে অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত যারা রয়েছেন, যারা স্বাস্থ্য সম্বন্ধে অবগত, সেই সমস্ত পণ্ডিত দ্বারা অন্তকে বছরে, এই বছর অন্তকে দুবার প্রথম এবং শেষে মা চণ্ডীর হোম করান, মা চণ্ডীর হবন করান। তাতে হয়তো আপনার কিছু অর্থ ব্যয় হবে, হয়তো কিছুটা সময় আপনাকে সেখানে ব্যয় করতে হবে, কিন্তু আপনি সেই কর্মস্থলের কিন্তু সমস্ত বিপদ আপদ আপনার কাটবে এবং সেখানে ব্যবসায় উন্নতি ঘটবে, আপনি অবশ্যই শুভ ফল পাবেন। গৃহস্থদের ক্ষেত্রের জন্য বলছি, তারাও যদি সম্ভব হয় আপনারাও ঘরে অন্তকে বছরে, এই বছরটা অন্তকে প্রথম এবং শেষ, এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মা চণ্ডীর কোনো ব্রাহ্মণ পণ্ডিত, উপযুক্ত ব্রাহ্মণ পণ্ডিতকে দিয়ে আপনি হবন করান, তাতে আপনার খরচা হলেও আপনি অধিক লাভবান হবেন। এবং যথাসম্ভব যতটুকু পারবে তারা দরিদ্রকে দান করা, এই বছরে যতটা তুমি দান করবে, কারণ গ্রহরাজ সবসময় কিন্তু চান যে যারা দরিদ্রতার মধ্যে বসবাস করছে তাদের কর্মফলের জন্য, তুমি ভালো পোশাক পরছো, ভালো খাচ্ছ, তুমি সেটা তোমার কর্মফলের জন্য, কিন্তু যারা অসহায় রয়েছে তারাও কিন্তু সেই কর্মফলের জন্যই কিন্তু তাদের এই জায়গাটা, তাদেরকে যদি তুমি কিছুটা সাহায্য করো, তিনি শুধু সন্তুষ্টই হবেন না, তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে এতটাই তিনি দেবেন যে তুমি কিন্তু সেই জিনিসটাকে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমার ওই কর্মটার জন্য আমি এই ভালো সুফলটা পেলাম। আচ্ছা, এই যে ব্যবসায়ীদের জন্য যেটা বলেন, মানে ব্যবসা স্থলে কোনো দোকান বা যা যেটাই রয়েছে সেখানে, মানে সেখানে কি এই চণ্ডীর অবশ্যই করাতে পারেন, সেটা ছোট দোকানদার হোক বড় হোক। আর যদি মানে চণ্ডী বলতে যদি কেউ মানে চণ্ডীর হোম না করে, মানে এই যে কালী পুজো বা কোনো দেবী পুজো, সেখানেও কি না? দেবী পুজো মূর্তি পুজো আমি করতে বলছি না, তার অনেক নিয়ম নিষ্ঠা, এবং একবার শুরু করলে সেটা বন্ধ করা উচিত নয়। অনেকে বলেন 3 বছর পরে বন্ধ করা যায়, কিন্তু আমি বলবো কখনোই না, কারণ কোন দেবী শক্তিকে, দৈবিক শক্তিকে আহ্বান করে তার মূর্তি পুজো করে 3 বছর পরে বন্ধ করে দেওয়া, এটা মানুষের নিজস্ব মন গড়া জিনিস, কোথাও কোনো শাস্ত্রে নেই। আচ্ছা, মানে সেটা কন্টিনিউ রাখা উচিত, অবশ্যই করলে করো, না করলে তাকে এনো না। আচ্ছা, আর এই ব্যবসায়ীদের কথা ছেড়ে এবার সাধারণ মানুষের জন্য কি টিপস রয়েছে দাদা 2020? বলবো তাদেরকে, বলবো নিত্য দুর্গার শরণ নিন, জগৎজননী দুর্গার শরণ নিন, ঘরে একটা দুর্গা মায়ের ফটো রাখুন, সপরিবার ফটো রাখুন, যদি সপরিবার না রাখবেন শুধু দুর্গার ফটো রাখুন, নিত্য সেখানে অন্তকে ঘিয়ের প্রদীপ জ্বালান, সকালে সন্ধ্যে পারলে খুবই ভালো, ঘিয়ের না পারলে সর্ষের তেলের জ্বালান, এবং সেখানে ওম হ্রিং দুর্গা দেব্যই নমঃ এই মন্ত্রটা আপনি নিত্য জপ করুন, যতটুকু সময় আপনার কুলাবে, যতটুকু সময় আপনি দিতে পারবেন সেই সময়টুকু অনুযায়ী আপনি ব্যয় করুন, দেখুন আপনি লাভবান হবেন, অনেক বিপদ আপদ, অনেক অশান্তি আপনার ঘর থেকে চলে যাবে, আপনার জীবনে শান্তি ফিরে আসবে।
একদমই, মানে 2020 তে তাহলে আমাদের মানে মানে দুর্গা দেবীর আরাধনা যতটা করা উচিত, মানে দুর্গা কালী করা উচিত, দুর্গা দেবী শক্তি, দেবী শক্তির আরাধনাটা আমাদের করা উচিত, যেটা দাদা বললেনই, তাই সেই অনুযায়ী চলুন, অবশ্যই আপনাদের 2020 অবশ্যই ভালো যাবে। আজ এখানেই শেষ করব দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।